এবার কি কাহিনী অন্যদিকে মোড় নিবে প্রিয়? অবশ্যই প্রিয়া, এবার আমরা আমাদের ফর্মুলায় ফিরে যাব। কি আসছে এ লোকটা কে? আমি তো এই লোকটাকে ডাকি নাই। দেখো সাজু, তুমি আবার নাটক সাজাচ্ছ না তো? না দিয়ে আমি বানাবো সিনেমা, আমি নাটক সাজাবো কেন? সাজালে তো সিনেমা সাজাবো। বাদ দাও তো, এসব বাদ দাও, আমরা আমাদের এখন রঙিন আনন্দ মেলায় ফিরে যাই। কিন্তু ফিরে যাওয়ার আগে আমাদের ফর্মুলায় আমাদেরকে অবশ্যই থেকে আসিতে ফিরে। দেখেন কি উল্টা পাল্টা ইংলিশ বলতেছে। ইংলিশ বলতাছি ভাই বোনেরা, আপনারা একটু সাইড হয়ে সই রাখার। আই কিল ইউ, আচ্ছা আই পুরা কিল ইউ। এক মিনিট এক মিনিট, এটা নামান। আগে বলেন আপনারা কারা, কি কাহিনী? মানে হচ্ছে কি, উনি আমার স্ত্রী, মানে দুঃস্বপ্নের স্ত্রী, আর আমি ওনার হাজবেন্ড। আমি একটু আপনার কান্দে মাথা রাখি। ঘুমাবেন রাখেন, কিন্তু আসলে আচ্ছা আস্তে আস্তে, মানে কাহিনীটা কি সেটা বলেন। কাহিনীটা কি শুনবেন? হ্যাঁ, বিয়ার পর থেকে এই বদমাইশ, এই খাটার, হ্যাঁ, আমারে সিঙ্গাপুর নিয়ে যাবে কোয়া ঘুরাইতাছে। আচ্ছা, তার জন্য আমি মনে করেন ইংলিশ কোচিং সেন্টারে ভর্তি হইছি। কত ধরনের ইংলিশ শিখছি, যেমন ধরেন আই লাভ ইউ, ইউ লাভ মি, বাবা, আই ইট ইউ। আচ্ছা, তারপরে হইতাছে কি কুলিং, তারপরে কি রুল, তারপরে স্ট্যাটাস, তারপরে মনে করেন ফেসবুকিং, কত হাজারো ইংলিশ। তারপর 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 তারপরে এই শয়তানে আমারে ঢাকা টু মাওয়া রোডে নিয়ে আছে, ছাইরা দিয়া কয় কি এডা হইতাছে কি সিঙ্গাপুর। হ্যাঁ বোন, হ্যাঁ মিসা কমুনা, হ্যাঁ মনে করেন যে রাস্তা ঘাট এত সুন্দর চকচকা দেখা, আমার তো ফরানটা একদম ভইরা গেল যে আমি ভাইবা নিলাম যে আই গোয়িং টু সিঙ্গাপুর। হ্যাঁ, কিন্তু একটা ইলিশ মাছের বাজা কেরম কইরা আপনার যে 3000 টাকা হয়? হাও ভাবি, আমি একটা কথা বলি, যদি কিছু মনে না করেন বলতে পারি? হ্যাঁ, আপনার হাজবেন্ড যদি আদর কইরা ভালোবাসা আপনাকে 3000 টাকার দামের একটা ইলিশ মাছ খাওয়ায়, তাতে সমস্যা কি? একদিন খাওয়াতে পারে না? আরে দূর ভাই, আমার সংসারটা তো আমি চালাই, আপনি কেমনে বুঝবেন? হ্যাঁ, এই খাটাস মনে করেন যে একদিন একটু ভালো মন্দ খাওয়ায়া, তারপরে ওয়ান উইক সে আর কোনো খোঁজ খবর রাখে না, কোনো বাজার সদায় তার খবর থাকে না। এখন কোন তাইলে আমার কি অবস্থাটা হয়? এইটা তো ঠিক, মানে আপনি ততটুকুই করবেন যতটুকু আপনার সামর্থ্য আছে। একদিনের ফুট আমি করে যাবেন না, একদম না। দশকে আমরা এখন পালাবো, কিন্তু আমাদের ফর্মুলা অনুযায়ী পালাতে হবে, কারণ সম্পূর্ণ রঙিন আনন্দ মেলায় যাওয়ার আগে, মানে 70 দশক থেকে 80 দশকে যাওয়ার আগে আর যেন কেউ না আসে। প্লিজ, তাহলে আমরা যাচ্ছি 80 দশকে। তোমার সিনেমাতে কি মারামারিও থাকবে নাকি? আরে নাদান বালিকা, বলছো কি? অবশ্যই, তুমি বোধহয় আমার সিনেমার গল্পটা বুঝতে পারো। একদমই না, একটু যদি বুঝিয়ে বলো। শোনো, তোমাকে একটা কথা বলি, আমার সিনেমাটা হবে কয়েকটা দশককে একসাথে করে আমার সিনেমা হবে। তাতে কি হবে জানো? তাতে কি হবে? তাতে যেটা হবে, শিশু থেকে একদম আবাল বৃদ্ধ বনিতা সবাই সবাই সিনেমা দেখে তাদের সিনেমাটা খুঁজে পাবে এবং তারা সিনেমাটা মজা পাবে। এই যে লোক আবার আসছে, আমার তোর ইলেন মনে হয় না? হ্যাঁ, সেই কখন থেকে ঘুরঘুর করতেছি ঢোকার জন্য, দূর থেকে তোদের এই সার্কাস বাজি দেখতেছি বেটা। তোরা মাথায় রাখতে পারছ না কি কি সব ফালা মালা করে দিব, সানডে মানডে কোচ করে দিব। এই সাড়ে দশ সার, এই সেঙ্গরি রে দিয়া কালা পাহাড়ে দিয়া যাও। আমি
কালা পাহাড়? কোন কালা পাহাড়? এটা কি সেই কালা পাহাড় যেই কালা পাহাড়ে আমার বাবাকে নিয়ে তোরা দুই হাত কেটে দিয়েছিলি? এটা কি সেই কালা পাহাড় যেই কালা পাহাড়ে নিয়ে আমার মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলি? ওরে শয়তান, আজ তোকে পাইছি, আমি তোর ঠেং কেটে হাতে তুলে দিব, তুই আমাকে চিনস না আমি কে। তোর কালা পাহাড় আমি একদম তছ নছ করে দেব, বুঝছ না? বুঝছে? হ্যাঁ, এই কার্টুন রেউনি আয়। না না না, উনি কিন্তু বুঝতে পারেন নাই, আমি তো নায়ক না, আমি হচ্ছি ওই সিনেমা বানাবো তো সেই জন্য গল্পটা তৈরি করছিলাম, ছাড়েন। আমিও নায়িকা না তো, আমি তো আনন্দ মেলা উপস্থাপনা করছি। আমরা উপস্থাপন, হ্যাঁ হ্যাঁ, ওই থামতে বলছি। কথা কম, কথা কম, আওয়াজ নিছে তোকে কি? বেগুনের ক্ষেত আছে? বেগুনের ক্ষেত না, নাই না তোর বেগুনের ক্ষেত? নাই বেগুনের ক্ষেত? আচ্ছা বাদ দে বেগুন, আলু পটল ঝিঙা তরকারি, ওই যে পেঁয়াজ মেয়াজ এগুলো আছে, মরিচ টরিচ, কোনো ক্ষেত নাই তো গো? না ভাই, আমাদের কোনো ক্ষেত নাই। এই যে ফার্মার, আপনি এত ক্ষেত দিয়ে কি করবেন? সমস্ত ক্ষেত আমি কিনে নিব, সমস্ত ফসল আমার গুদামে ঢুকবো, আমার গুদামে, কৃষকের কাছ থেকে আর 10 টাকা দিয়ে আমি সহজ মূল্যে সমস্ত ফসল কিনে নিব। তারপর 3-4 জায়গা ঘুইরা সাদাবাজ দিয়া সিস্টেম কইরা সমস্ত ফসল আমার গুদামে ঢুকবো। ঢোকার পর সেই 10 টাকা কেজির জিনিস আমি 90 টাকার বিক্রি করবো। আরে বাবা, আপনার গুদাম তো মেলা বড় দেখতেছি। যখন দাম বেড়ে যাবে ওই 3 দিন যদি আমরা ওই সবজিটা না কিনি তখন কি হবে? রাইট, তখন কি হবে? তখন তো তোদের ড্যাং 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 করতে করতে কালা পাহাড়ে নিয়ে যাবো। ভাই ভাই, কি যে ভাই সর্বনাশ হয়ে গেছে ভাই। কি যে বাজারে বেগুনের দাম বাড়ার কারণে পাবলিক তো কেউ বেগুন কিনতেছে না ভাই, সব বেগুন তো পচে যাইতেছে। কি এখন এখন কি করবেন? এ ও এ ভাই, এক কাম করেন ভাই, 20 টাকা কেজি ধরে সব বেগুন ছাইড়া দেন ভাই, না হলে তো আমাকে সব লস হয়ে যাবে ভাই। আগে আমি আমার বেগুনের গোডাউন খালি করি, তারপর সব কোটারে আমি আমার গোডাউনে নিয়ে যাব। জান আপনার জান ভাই।